আমি ময়মনসিং তো নাইছি, ওই মালয়েশিয়ার ফেলেনে উঠছি, আমার নেপালে নামা দিয়ে গেছে। এরম বড় বিপদের মধ্যে আপনারা আমার ফাইদা যাইবেন না? আমার কথাটা একটু শুনুন। আপনারা কি যাবেন? আরে দাঁড়ান না, অস্থির হলেন কেন? দেশি একটা লোক বিদেশে এসে বিপদে পড়েছে, কি বিপদে পড়েছে সেটা একটু শুনে দেখি। এভাবে এড়িয়ে যাও তো ঠিক হবে না, বলুন। আমার মনে হয় এভাবে পাহাড়ে পাহাড়ে না ঘুরে কালকের মিটিং এর ব্যাপারে প্রস্তুতি নেওয়া দরকার। রফিক, আমাদের কালকে মিটিং কটায়? মিটিং তো ম্যাম সকাল 10টায়, কিন্তু আমার মনে হয় ম্যাম আমরা 9:30 উপস্থিত থাকতে পারলে ভালো হয়। স্যার কি আর কোনো ইনফরমেশন দিয়েছে? না ম্যাডাম, তেমন কিছুই বলেনি। শুধু বলল যে আগে তোমরা মিটিংটা শেষ করো, তারপর আমি জানিয়ে দিচ্ছি তোমাদের কখন কি করতে হবে। ওকে, তাহলে ভালোই হলো, প্রতিদিন এখানে এসে এই পাহাড়টা দেখতে পাবো। মিস রুকসানা, আমরা কিন্তু এখানে অফিসের কাজের জন্য এসেছি, ঘুরতে নয়। অফিসের কাজ অফিসের টাইমে হলেই হলো নাকি? এই যে আসসালামু আলাইকুম, আপনারা কি বাংলাদেশি? শুনুন, আমি না একটা বিপদে পড়ছি। শুনুন তো আমরা যাই। না না, শুনেন না, আমার কথাটা একটু শুনুন। রোকসানা, এখানে থাকা একদম ঠিক হবে না। না না, শুনুন, আমি কিন্তু কিছুই চিনি না, আমি ময়মনসিং তো নাইছি, ওই মালয়েশিয়ার ফেলেনে উঠছি, আমার নেপালে নামা দিয়ে গেছে। এরম বড় বিপদের মধ্যে আপনারা আমার ফাইদা যাইবেন না? আমার কথাটা একটু শুনুন। আপনারা কি যাবেন? আরে দাঁড়ান না, অস্থির হলেন কেন? দেশি একটা লোক বিদেশে এসে বিপদে পড়েছে, কি বিপদে পড়েছে সেটা একটু শুনে দেখি। এভাবে এড়িয়ে যাও তো ঠিক হবে না, বলুন। রোকসানা, আপনি জানেন না, বিদেশে এসে এই ধরনের লোকদের জন্যই আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট হয়, এবং এরা আমাদেরকে বিপদের কথা বলে ফাঁদে ফেলার চেষ্টা করে। লোকটাকে দেখে কিন্তু সেটা মনে হচ্ছে না। হ্যাঁ, আপনাদের যদি বিপদে পড়ার ইচ্ছা থাকে তাহলে আপনারা থাকুন। রফিক, চলো আমরা চলে যাই। স্যার বেটার, যদি আপনার এখানে প্রবলেম হয় আপনি যান, আমি আর ম্যাডাম এখানে কিছুক্ষণ থাকি। ডিসকাস্টিং। আপনি ভিসা টিকেট এগুলো কোনো কিছু চেক করে দেখেননি? আপনাকে মালয়েশিয়া বলে নেপালে পাঠিয়ে দিল, এটা কিভাবে সম্ভব? মানে আমি তো নিজেও বুঝতে পারছি না ঘটনাটা কেমনি করে ঘটলো। আপনি যখন ইমিগ্রেশনে ঢুকলেন তখনও কিছু বুঝতে পারেননি? ইমিগ্রেশন না, হেরা তো খালি আমার পাসপোর্টটা দেখবার চাইছে, মানে ঠিক আছে কিনা দেখকে ফেরত দিয়ে দিছে। আপনি ব্যাপারটা বুঝতে পারছেন? আপনার যাওয়ার কথা ছিল মালয়েশিয়া, আপনি চলে এসেছেন নেপালে, আপনি প্রতারিত হয়েছেন। আমি তো কিছুই জানি না। আমার গ্রাম সম্পর্কের এক স্বাস্থ্য ভাই দালাল রে দুইরা হেরবাদে আমার সব কিছু করছে, পাসপোর্টটাও হেরে দিয়ে করাইছে। আপনাকে কি বলেছিল সে? হ্যাঁ, আমার কইছিল মালয়েশিয়ার লোক নিব, ভালো চাকরি ভালো বেতন, কামটাও নাকি আরামের, আর আমার কিছুই করণ লাগতো না, শুধু টেহা জোগাড় করতে পারলে হইল। তাও ভালো যে আপনাকে মালয়েশিয়ার কথা বলে নেপাল পাঠিয়েছে, আন্দামান দ্বীপপুঞ্জে পাঠায়নি। আপনার পাসপোর্টটা দেখি তো। আমি যখন একবার দেশের তো না আইসি আর ফেরত যাইতাম না। মানে আপনি ট্যুরিস্ট ভিসা এখানে এসেছেন, আপনি এখানে বেশি দিন স্টে করতে পারবেন না, পুলিশ আপনাকে ধরে নিয়ে যাবে। ধরলে ধরুক, তাও আমি দেশে ফেরত যাইতাম না। জমি জমা যা ছিল বিক্রি করে হেঁটে দালাল রাতে দিয়ে দিছি, বাড়িতে মা আছে, ছোট একটা বইন আছে, বইনটার বিয়া দেওয়ান লাগবো। অঙ্কন মুখ লইয়া মায়ের সামনে গিয়া খারাপ মুখ হইন, আমার তো সব শেষ হয়ে গেছে। তাহলে এনে থাকলেও তা, বাড়ির গেলেও তা, মায়ের জন্ম মুখ দেখতে পারতাম না, তাইলে এনে তাই।